কুমিল্লায় 14 গ্রাম উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইসমাইল হোসেন বাচ্চু, সালাউদ্দিন আব্দুর রহমান, মফিজুর রহমান খন্দকার, গিয়াসউদ্দিন শিমুল, জাহিদ বিন শুভ, রেজল করিম, বাবুল ও মোহাম্মদ আমির হোসেন। 2016 সালের 8 জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রামে পূর্ব শত্রুতার জেরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন আসামিদেরকে অচিরেই গ্রেপ্তার করে রায় কার্যকর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিচার করলে কার্যকর হয়ে যেন আল্লাহ কার্যকর করে যেন মানুষ বুঝতে পারে, অন্যায় করলে অন্যায় বিচার আছে এটা বুঝতে পারে।